আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য এরকম বেহেশতের বাগানের পারমিশন ছিল না, এই মাহফিল ছিল না। সুবহানাল্লাহ, আমার নবী জিরে আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মত দুনিয়াতে থাকতেই বেহেশতের বাগান আমি আল্লাহ দিলাম। সুবহানাল্লাহ, আমার নবীর খাতিরে, কার খাতিরে? নবীর খাতিরে আল্লাহ দুনিয়াতেই আমাদেরকে বেহেশতের বাগান দিয়েছে। খুশি না বেদার? কারা কারা খুশি দেখি আল্লাহ। আমরা বেহেশতের বাগানে বসছি, এখন জান্নাতি ফল খাবো। মাসুম ভাই, ফলটা কি? আমরা বয়ানগুলি শুনব। এই মাহফিলের মধ্যে একটা লোকের চোখ থেকে যদি এক ফোঁটা পানি জমিনে গড়ে পড়ে, খোদার কসম মাহফিল কবুল হয়ে যাবে। আমার জন্য ভালো একটা চেয়ারের ব্যবস্থা করছে, আমি চেয়ারম্যান সবকে কষ্ট দিছি, যারা চেয়ারে বসা ছিল তাদেরকেও কষ্ট দিছি। আমি নিচে প্লাটে বসছি, কেন বসছি জানেন? আমার সাহস হয় না, আমি বাংলাদেশের কোথায়ও বড় বড় চেয়ার আমার জন্য ফিট করে আমি কেউ বাবা এটা নামিয়ে লাও। কেন নামাও? এই মাহফিলে যারা নিচে বসে আছে, হতে পারে অনেক আল্লাহর ওলিরা মাহফিলে বসে আছে, থাকতে পারে কি পারে না, যাদের কাছে আমি কিছুই না। আমি চেয়ারে বসে আমার পায়ের নিচে বাবার বয়সে মুরব্বী মানুষগুলি বসে থাকবে, এটা হতে পারে না। বাংলাদেশের একটা জেলার নাম নোয়াখালী। কোন জেলা? কোম্পানিগঞ্জ নামে একটা থানা আছে, ওই থানাতে একজন আল্লাহর বলি আছে, ওনার নাম ছিল সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলী। ওনার নাম, ওনার বড় বড় মুরিদ, অনেক মুরিদ, কোটিপতি, বড় আলেম। ওনার কাছে এমনও আলেম মুরিদ ছিল মুসা কাজিম, ওনার কাছে এমনও মুরিদ ছিল আল্লামা ওয়ালিউল্লাহ, আল্লামা ওয়াজিউল্লাহ, যাদেরকে ইন্টারভিউতে ডাকলে বলতো টাইটেল পাস থেকে সিয়াজ রকম পর্যন্ত, মানে ক্লাস ওয়ান পর্যন্ত যে কোনো কিতাব বলবেন সব কিতাবের কথা বলে দিব। তাহলে আলেম কি ছোট না বড়? বড় আলেম। ওনাদের মতো লোক ওনার মুরিদ ছিল। আবার ওনার কাছে পাগল ছাগলও ছিল, বলে মাসুম ভাই ছাগল কি? মানে পাগলও ছিল। পীরের বাড়ি সব ধরনের মানুষই যায়, যায় না ভাইজান? তো ওনার দরবারে একটা পাগল ছিল, এই পাগলটাই ঘাস কাটত, ওনার গরু রেখা হইতো, ওনার নাম হলো আব্দুল আজিজ। তো গরিব দেখা কেউ আব্দুল আজিজ বলে না, আজি আজিয়া বলে, এরকম আমাদের দেশে আছে না? গরিব মানুষ, পাগল মানুষ, পুরানা ঘেরে কয় না, শর্ট করিয়া কয়। ওর নাম আব্দুল আজিজ, ওরে বলতেছে আজিয়া। তো আজিয়ায় প্রত্যেক দিন আপনার গরুর ঘাস কাটে, গরু ধোয়ায়, গরু পালে, আর পীরের বাড়ি ঝাড়ু দেয়। সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পূর্বে উনি বললেন যে, বাবা আগামী বৃহস্পতিবার আমি ঘোষণা দিব, আমার মরার পরে, আমার ইন্তেকালের পরে এই দরবারের খলিফা হবে কে? এখন বড় বড় আলেম যারা, তারাও ভিতরে ভিতরে খুশি, হুজুর যদি আমার নাম কয়। বড় বড় কোটিপতি খাদেম যারা, তারাও ভাবে যদি আমার নাম কয় তাহলে তো আমি পীর। বৃহস্পতিবার দিন তাহাজ্জুদের সময় সুফি সাহেব হুজুর নিজের হুজরা শরীফ থেকে বাইর হইয়া সরাসরি আব্দুল আজিজের রুমে গেছে, গোশালায়, গোশালা পর্যন্ত গরু যেখানে রাখে ওই ঘরের মধ্যে ঢুকছে। আব্দুল আজিজ এতো দাঁড়িয়ে গেছে, হুজুর আপনি? এদিকে আস্তে করে হাত ধইরা পুকুরের পাড়ে নিয়ে গেল, নিয়ে যেয়ে বলল গোসল কর। গোসল করার পরে নিজের হাতে রাখা নতুন একটা কাপড় দিল,
একটা গেঞ্জি দিল, একটা জামা দিল, একটা টুপি দিল, ভিজা কাপড় পাল্টাইয়া জামা পরল, গেঞ্জি পরল, টুপি পরল। এরপর আব্দুল আজিজের হাত ধরিয়া নিজের হুজুরা শরীফে আইনা সুফি সাহ নিজে যায় নামাজ বিছাইয়া দিয়া বলল, এখানে দাঁড়া নামাজ পড়। হুজুর আমি সুরা জানি না, আমি বইলা দিব তুই পড়বি। পাশের থেকে সুফি সাহ বইলা দেয় আব্দুল আজিজ সুরা পড়ে নামাজ দুই রাকাত কমপ্লিট। এবার সুফি সাহ নিজের বুকের মধ্যে চাপ দিয়া একটা হাত উপরের দিকে উঠে বলতেছে, আল্লাহ তুমি আমার যে বিদ্যা দান করছো এই বিদ্যাটা আমার আব্দুল আজিজ রে দিয়ে দিও। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, আরে উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিব ধারে রে তোমায়, ডাইকা নিব ধারে। এই বিদ্যা ওই বিদ্যা। আরেকজন আল্লাহ রুলি বলছিল, না এলে মুসে না কিতাব কি পাত্তাছে, আদমি ইনসান হতা হয় বুজুর্গ কি নেক নজরছে, মানুষ মানুষ হয় বুজুর্গ লোকের ওলি আল্লাহর দৃষ্টির কারণে। আপনি বড় আলেম কিছুই না, আপনি আপনি কোটিপতি আপনি কিছুই না। আমার পীর কেবলাজান বলছিলেন যে বাবা সারা পৃথিবীর শক্তি আমার কাছে একটা রসুনের বাকলের সমান না। ওলি আল্লাহদের কাছে পাওয়ার আছে না নাই, ছোট বলেন আছে না নাই। ওলি আল্লাহর পাওয়ারের সামনে এই কারণেই নবী হাদিসে বলছেন, ইত্তাকু বিরাসাতাল মুমিনিন, ওলি আল্লাহদের বদনজর থেকে তোমরা বাঁচো। ওলি আল্লাহরা যদি কারো দিকে খারাপ নজরে তাকায় মুহূর্তের মধ্যে কপালে আগুন লাগে, ঠিক কিনা? আবার যদি মায়ার নজরে তাকায় কাঙাল কুঠিপতি হয়ে যায়। নাম কি মনে নাই, আমার কথাটা জবাব দিতে হবে, আমি আগে বলছি। আর যদি বলেন যে না মাস ভাই আরো আসলে শুনুন না, এতক্ষণ তো শুনলাম সভাপতির বক্তব্য শুনলাম, তাইলে আমাদের তবারক দেন খাইয়া যাই গিয়ে দি, তবারক দিন। এই তবারকের পক্ষে কি আপনারা এমন তবারক দিন না ওয়াস কারা কারা রাজি, আমি আগে একটু দেখছি। মারহাবা বলেন, মারহাবা আরো জোরে, মারহাবা। হাত উঠাইছেন এইটাও লাভ আছে, এই যে হাত উঠাইলেন এইটাও লাভ আছে। ক্যামেরা বন্দি হইতেছে, কারা ক্যামেরা করতেছে? শুধু লাইভে না, আল্লাহ দূরের ফেরেশতারা ক্যামেরা করতেছে। হাসরের ময়দানে সব পাতা গুলি উঠাবে আপনার গুনার গুনা, এক জায়গায় দেখবো মাহফিলে হাত, আল্লাহ বলবেন ফেরেশতা এটা কি করে মাহফিলে হাত উঠেছে, যা মা ববসৎকারী। হাসুরের ময়দানে উসিলা ছাড়া কোন মায়ের পুঁতে পার পাবে না, এই উসিলাও আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না। নাম কি? আব্দুল আজিজ। আব্দুল আজিজ বুকের মধ্যে চাইবে ধরে বললো, আল্লাহ আমার যে নিয়ামত দিছো মারেফতের বিদ্যা আমি আব্দুল আজিজ রে দিয়া দিলাম। আব্দুল আজিজের প্রচন্ড জ্বর, ও যে নিজের ঘরে হুজুরের হুকুমে শুয়ে রয়েছে। সকালবেলা শুক্রবার বৃহস্পতিবারের পরে কি দিন, জুমার নামাজের মধ্যে সুফি সাহ ঘোষণা দিলেন, আমার পরে এই দরবারের খলিফা হবে আমার আব্দুল আজিজ। আর একটু ধরে সবাই কই কোন আজিজ? হুজুর কই যে তোমরা যারে আজিয়া কর, হুজুর কারে খলিফা বানাইলেন? এত বড় দরবার, এত বড় আল্লাহর ওলির দরবার, একটা পাগল হবে খলিফা? আমাদের মতো এত বড় বড় আলেম থাকতে, এত বড় কুজিপতি থাকতে, এত বড় খাদেম থাকতে, এটা পাগলের আপনি খলিফা বানাইলেন? পীরের কথা চেয়ে মুরিদের কথা যদি বড় হয়
পীর মুরিদি থাকে না। নবীর কথার চেয়ে যদি উম্মতের কথা বড় হয়, ইমান আমল সব চলে যায়। আব্দুল আজিজ এর নাম ঘোষণা দিল, মুরিদের মধ্যে দুটা ভাগ হইল, এক খাদেম গুরু আর এক আলেম গুরু। মাসখানিক পরে ফুরফুরার হুজুরের খলিফা হলো সুফি সাহ। ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি আসতেছেন মাহফিলে, বিশাল মাহফিলে, সব আলেমরা যায় দাদা হুজুরের কাছে। ফুরফুরার হুজুরের কাছে, দাদা হুজুর একটা ঘটনা ঘটছে, আপনার যে খলিফা আমাকে বিশ্বাস হুজুরে, হে খলিফা বানাইছে, এর মরার পরে বলো এক আগলারি খলিফা বানাইছে। সুফি সাহ হুজুর সবার দিকে তাকাইছে, তাকে দেখে বড় বড় আলেমরা, উনি বুঝতে পারছে তোমরা তোমাকে পীরের বিরুদ্ধে আমার কাছে নালিশ দাও না, মনে মনে ভাবতেছে। বলল যে বাবা এটার উত্তর দিব আমি মাহফিলের মধ্যে। মাহফিলের ভিতরে শুধু পুরপুরার হুজুর যখন গেলেন সুফি সাহ সাথে, উপস্থিত হাজার হাজার লাখ মানুষের সামনে বলতেছে, আপনি নাকি খেলাপতি দিছেন কোন পাগলের? আলেমরা পিছনে খুশি না বেজার, যে ধরছে খুব খুশি। সুফি সাহ বলতেছে, জি হুজুর। কে সে হুজুর? এই যে আব্দুল আজিজ। আব্দুল আজিজ সামনে নিচে বসা। এখন পূর্বর হুজুর সুফি সাহের দিক থেকে আঙ্গুল ঘুরে বলতেছে, তোর নাম কি? হুজুর আমার নাম আব্দুল আজিজ। রাখছিল গরিব দেখে কেউ আব্দুল আজিজ কয় না, আজিয়া কয়। এদিকে তোরে বলে তোর পীর খেলাপতি দিছে। হুজুর খেলাপতি তো কিছু আমি বুঝি না, আমি এর দরবারে গরু নাই। তারপর হুজুর গত রাত্রে উনি আমার নিয়ে গোসল করাইছে, গোসল করাই একটা নতুন কাপড় দিছে, একটা নতুন পাঞ্জাবি দিছে, গেঞ্জি দিছে, এই টুপিটা আমার হুজুর দিছে। তারপর তারপরে দু রাকাত নামাজ পড়াইছে, হ্যাঁ হুজুর আসলে বেদিয়া। এরপর এরপর হ্যাঁ বুকের মধ্যে চাপিয়া ধরিয়া বলছে, আপনি বলে হেরে যা দিছেন, হে আমার তা দিয়া দিছে। তারপর দাদা হুজুর তারপরে ডাম নেড়ে আমি কব না। পুরফুরার হুজুর কয়, তোরে যদি তোর পীর দিয়ে থাকে কিছু, খেলাপতি যদি দিয়ে থাকে, এই মুহূর্তে একটা হুকুম করব, বলতে পারবি কিনা পর? আব্দুল আজিজ কয়, দাদা হুজুর আপনি কি বলবেন? আরে বলেন। পুরপুরার হুজুর কয়, তাইলে তুই বল এই মুহূর্তে খাজা খিজির কোথায় আছে? পিছনে আলেম যারা হেরা কয়, দাদা হুজুরেরও মাথা খারাপ হয়েছে, আজিয়াই কই ও খিজির কই আছে? এটা একটা কথা, যার কাছে নিশা দিলাম হেও তো হেই লাইনে। আব্দুল আজিজ কয়, দাদা হুজুর ধমক দিয়েন না, আমি একটু দেখা লই। পাগল দেখছেন, আস্তে করে চোখটা বন্ধ করি একটা মাথা ঘুরান দিল, কয় দাদা হুজুর পাইছি। সোবানুল্লাহ কই, বলো দেখি এখন খাজা খিজির কোথায়? আব্দুল আজিজ কয়, দাদা হুজুর গো এই মাত্র আমি সারা পৃথিবী খুঁজিয়া দেখলাম, খাজা খিজির কাবা শরীফ তো আপুরতেছে। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি, ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি। মারহাবা বলে মারহাবা, যদি আল্লাহর পাওয়ার আছে না নাই আছে। সাড়ে তিন ঘন্টা বয়ানের শেষে পিছিয়ে দিয়ে দেয় মাও না, একজনও নাই, সব উঠে গেছি গিয়া, যে যে খিজিরের কথা কইতারে, হে আসলেই আলেম, আমরা আলেম না, হেই আলেম, হেই বীর মুরিদি করার যোগ্যতা রাখে। সাড়ে তিন ঘন্টা বয়ানের পর
এবার মুনাজাতের পূর্বে আব্দুল আজিজ দাঁড়িয়ে রয়েছে, পূর্বের আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল আজিজ রে তুই বল এখন খাজা খিজির কোথায়? আব্দুল আজিজ কয়, দাদা হুজুর খিজির আলাইহিস সালামের ব্যাপারে শরীয়তের একটা পর্দা আছে, তারে তৈর দেখানো যাবে না। যদি তৈর দেখানো যাইতো এই মুহূর্তে আপনারে দেখাইতাম, আপনার মাহফিলের মধ্যে আইসা খিজির বৈশা ওয়াজ শুনতেছে। গাউস হল আজম ফরিদপুরি, গাউস আউলিয়ার সর্দার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের বান্দা। এই বয়ানটা যেদিন আমি শুনছি এরপরের থেকে আমি কোনোদিন স্টেজে চেয়ার ব্যবহার করি না। আল্লাহ আপনাদের দোয়ার খাতিরে আজকের মাহফিল যেন কবুল করেন বলেন আমি, আরো জোরে বলুন আমি। যাকে পাঠিয়ে নাগেশ্বরী উপজেলা নুন খাওয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত মূল দল সহযোগী সংগঠন, চব্বিশটি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিলে এই চরের মধ্যে কালিকাপুরে সামান্য দু চারজন লোক আপনাদেরকে একত্রিত কইরা আজকের মাহফিলের আয়োজন করলেন। এই মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের জাকের পার্টির নেতৃবৃন্দ, আমার প্রাণ প্রিয় জাকের রানা সেখান ধর্ম প্রাণ বমির মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আবারও সালাম নিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহফিলের শুরুতে আমার আকরাম, আমার সাহেব, আমার রাহনামা, আমার কলিজার দুটা নয়ন মনি বাদশাহ দুজাহান বিশ্বলি কেবলাজান সাহেবের নূর কদম পাখি শতকোটি কদম বসি কদম বসি আদর্শ করছি তানার আধ্যাত্মিক উত্তরাধিকার, তানার স্তর বৈশিষ্ট্য আলহাজ কাজামিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পাক কদমে কদম বসি আরজ করছি মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হুসাইন ইসলামের সিপাহ সাদার, আগামী দিনের আশার আলো জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হেজবুল্লাহ ইমাম আলহাজ কাজা মেজুবাইজান মুজাদ্দিদি সাহেবের পাক কদমে কদম বসি আরজ করছি খাজা মিয়া সাসাজান মুজাদ্দিদি, খাজা মেজু সাসাজান মুজাদ্দিদি সহ আমার বাবার আহলে বাইতের সকলার পাক কদমে উপস্থিত। আমার ভাইয়েরা, আমি আপনাদের মাঝে কোরআন শরীফ থেকে একখানা আয়াত, নবীজির দুটা হাদিস পড়ছি, এর উপরে আজকের আলোচনা করব। আখেরি মোনাজাত পর্যন্ত আমরা থাকতে পারবো কি পারবো না? শরীয়ত মানলে পরে মারফত হাসিল হবে, যার ভিতরে শরীয়ত নাই তার ভিতরে মারফত আসতে পারে না। আপনি যেই পীরের মুরিদ হন না কেন, যেই পীরের মুরিদ হন না কেন, নামাজ লাগবে কি লাগবে না? কার কার লাগবে দেখি, কার কার নামাজ? আল্লাহ আকবার করুন। আটরশি মুড়ি ধন, শর্ষিনা হন, পুরপুরা হন, চরমনাই হন, বান্দা শরীফ হন, যেই দেশেই মুড়ি ধন, পীরের সবক হইল বাবা আগে নামাজ পড়তে হবে। মারেফতের সবচাইতে প্রথম সবক হলো নামাজ। জোরে কো নাকি? আমার প্রত্যেকটা কথার উত্তর জোরে দিত ভাই, এখন থেকে আগে কি? যার নামাজ নাই তার কোনো মারফত নাই। আমি সেদিন টেলিভিশনে বক্তব্য দিতে যে এক পর্যায়ে বলতে যে বলছিলাম, মারেফতের সবচাইতে আল্লাহ দেখার সবচাইতে বড় আয়না হলো নামাজ, ঠিক কিনা? রাসূল মেরাজের রজনীতে চলে আসবেন, আল্লাহ জিজ্ঞায় হাবিব আপনি খুশি না বেজা? আমার আল্লাহ যখন প্রশ্ন করলেন, আমার নবী দুই চোখের পানিগুলি ছেড়ে দিয়ে দাড়ি মোবারক ভিজতেছেন, ভিজানোর পর আল্লাহ জিজ্ঞাসা করে হাবিব কান্না বন্ধ করার জন্য আমার বাড়ি বেড়াইতে আনলাম, এখনো আপনি কান্দেন, কি জন্য কান্দেন? আমার নবী বলেন, মালিক রে তুমি তো সবই জানো, আমারে তুমি ভালোবাসা, তোমার লাম আকাম পর্যন্ত দেখাইলা, আমারে তোমার দিদার দিলা, আমার কুটি কুটি উম্মত রে এখানে তো আনবা না, এমন কি কোনো নবীও তো এখানে আসতে পারে নাই। আমার আল্লাহ কয় হাবিব আপনি দাঁড়ান,
আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমার বন্ধু, প্রথমে আপনাকে বোরাকে, এরপরে রপরপে, এরপরে আমার বাড়ি জড়জগৎ, শেপথের জগৎ, নূরের জগৎ পাড়ি দিয়া আমার বাড়িতে বেড়াইতে না, আপনারে আমি দিদার দিছি। আর আপনার সামনে কথা দিলাম, আপনার উন্মতের বেলায় আইনটা আমি উল্টাইয়া দিলাম, আপনার উন্মতের পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম, আপনার উন্মত যখন যায় নামাজে বসে আল্লাহু আকবার বলে দাঁড়াবে, যায় নামাজে যখন দাঁড়িয়ে যাবে নামাজের মধ্যে আমি মাবুদ নিজে যাইয়া দেখা দিম। নামাজ চাই কি চাই না? পরে বলেন চাই কি চাই না? কোন পীরের মুরিদ আপনি? নামাজ নাই আপনার, কোন বীর মুরিদি নাই আমার, কেবল জান বলছেন আমার মুরিদানের মধ্যে যারা নামাজ পড়বে না তারা আমার মুরিদ না। আমার কেবল জান ঢাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় গত পরশু রাত্রে আমাদেরকে নসিহত দিতে যে এক পর্যায়ে বলছেন, আমি আপনাদের পার্টির চেয়ারম্যান, আপনাদের ইমাম, হিজবুল্লাহ যেহেতু আল্লাহর দলের ইমাম, কিন্তু আপনাদেরকে আমি নসিহত করব, নামাজ কাজা করবেন না, শরীয়ত তরক করবেন না, যেহেতু কেবলা জান বলছেন শরীয়ত মানলে পরে মারফত হাসিল হবে, যার ভিতরে শরীয়ত নাই তার ভিতরে মারফত আসতে পারে না, আগে নামাজ, আগে কি? নামাজ। জোরে বলেন আগে কি? নামাজ। আজান দিব, মসজিদের মধ্যে চলে যান, আমরা যারা জাকির মঞ্জিলের মুরিদ, আমরা যারা পীর কেবলা জান হুজুরের মুরিদ, আমরা যদি সবক আদায় করি মসজিদে, ইমামতি চলে যাবে মুয়াজ্জিনের, মুয়াজ্জিনি করবো না। এখন বলতে পারেন মাসুম ভাই কেন মুয়াজ্জিনি করবো না, আমার ওজিফা শেষ হইতে এক নামাজ হইতে আরেক নামাজের সময়, তো বাইরে মসজিদ আটকাইবো না, আমি পায়ে ধরে অনুরোধ করবো কেউ নামাজ কাজা করবেন না, পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়েন পাঁচটা পুরস্কার আমার আল্লাহ দিব, কয়টা দিব? আমি কিন্তু আবার মাঝখানে জিজ্ঞাসা করবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার, আপনি বলেন মাঝখান থেকে একজনকে দাঁড়া করবো, যদি না বলতে পারেন এই কুটির লোকে আনিয়ে বানিয়ে তুমি রাজি, সবাই রাজি, বাইন্দা কোনো বিডা বাডা না, যখন আমরা তোমারও খামু হেরে দিন না, যতদিন বাইচা থাকবো অন্তত ওয়াজ ভুল করব না, ঠিক না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার, জোরে চিৎকার দিয়ে বলো কয়টা? এক নম্বর পুরস্কার, যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, উম্মত আমি তোমার জন্য দুনিয়ার রিজিকের অভাব উঠাইয়া দিম। অভাব বলতে থাকবে না, নামাজি ব্যক্তির কোন অভাব থাকবে না। দুই নম্বর, যারা নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত, ও দুনিয়ার মানুষ শোন, মৃত্যুর সময় সাকরাতুল মওত, মৃত্যুর যন্ত্রণা আমি আল্লাহ তোরে দিম্মা, তুই তেমনি ভাবে মরবি মায়ের কোলের মধ্যে, দুধ খাইতে খাইতে বাচ্চা যেমনি ঘুমিয়ে যায় বন্দা, তুই এমনি ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বি। আমরা কে কে বসব হাত মনে হয় এই এলাকায় কম মরব, কম নেই, আপনারা মরবেন না বাঁচবেন, কারা কারা মরবেন হাতে উঠে দেন না, হাই হাই সবই তো মরবো, তাহলে আমিও, আমিও শেষ। ফেরেশতারা বলবে আল্লাহ এই মসজিদ কেন দাঁড়া করাইলেন, কাবা শরীফ সামনে কেন দাঁড়া করাইলেন, আল্লাহ বলবে রাখো, দাঁড়ানো যখন শেষ আল্লাহ ডাক দিয়ে বলবে, ও নামাজি বন্দা যারা মসজিদে নামাজ পড়ছো দুনিয়াতে, আজকে হাসরের ময়দানের কোন তাণ্ডব লীলা তোমারে দেখাবো না, তুমি যাইয়া তোমার কাতারে বইসো, আমি আল্লাহ এক প্রাণে তোমারে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়া দিব। এই নামাজ চাইতে চাই না, এই নামাজের ব্যাপারে আল্লাহ নবী
আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে এরি মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হয়েছে, নবীজি বলেন আবু বকর রে, আমার মাথাটা উঠাইতে পারি না, মাথা ব্যথায় আমার গার যেন বাঁকা হয়ে যায়, আমি বসতে পারি না, আবু বকর আজকের ইমামতি তুমি করো। আবু বকর কাঁদতে কাঁদতে মসজিদে নববীতে চলে গেলেন, পাশেই তো হুজুরের হুজরা শরীফ, আম্মা জানকে হুজুর ডাইকে বলে, আয়েশা তুমি আমার মাথাটা একটু উঁচু কইরা ওই জামাতের দিকে দইরা রাখো। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা সুজাই করতে পারেন না, আমি কেমনে ধরব, ব্যথা তো বাড়বে। হুজুর বলেন, আয়েশা রে, তুমি জানো না আমার মাথা ব্যথার চেয়ে আমার উম্মতের ব্যথা আমার কাছে বেশি। আবু বকর রুকুতে যায়, সাহাবীরা রুকুতে যায়, আবু বকর সিজদায় যায়, সাহাবীরা সিজদায় যায়, এমনি করে আসসালামু আলাইকুম বলে যখন নামাজ শেষ করলেন, এবার হুজুর দুটো হাত উপরের দিকে উঠায়া চোখের পানি গুলি ছেড়ে দিয়ে বলল, আল্লাহ, উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে দুঃখ নাই, পায়েপের জমিনে রক্তে রঞ্জিত হয়েছে দুঃখ নাই, আমাকে কাফেররা কত কষ্ট দিছে আজ আমার কোনো দুঃখ মনে নাই, আমি এই চোখ দিয়া বিদায় বেলা দেখলাম আমার উম্মত গুলি আমার উপস্থিতিতে জামাতে নামাজ পড়ে। দিও আল্লাহ গুনা হইতে বাঁচিবার আমল করিতে, দিও সুন্নত নবী মুস্তফার আল্লাহ। আমাদের জীবনের গুণাগুলি মাফ হয়ে যাবে, আমার নবী সুপারিশ করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। মদিনা শরীফ যখন যাবেন প্রথম দেখবেন, যাইতে যাইতে প্রথম যে গেটটা পড়বে, আপনি রোজা পার্কের কাছাকাছি একটা গেট আছে, এটার নাম হলো বাবে আবু বকর। কি নাম মনে রাখছেন? বাবে আবু বকর। মানুষের ভিড় ঢুকতে পারতেছি না, এই জায়গাটার পরেই এই দরজা দিয়ে ঢুকলেই বিশাল বড় একটা জায়গা, নয়টা খুঁড়ি ওখানে, ওই জায়গাটা ভিন্ন পদের কার্পেট, ওই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। এটার নাম কি? রিয়াজুল জান্নাহ। এখানে দু রাকাত নামাজ প্রত্যেকটা মানুষ পড়তে হয়। রাসূল বলেন, দু রাকাত নামাজ পড়লি তো আল্লাহর জান্নাতি হয়ে গেল। এখানে বসে কেউ উঠতে চায় না, পুলিশ ধাক্কায় তারপরে উঠতে চায় না, কেউ কোরআন শরীফ পড়ে, কেউ নামাজ পড়ে, আসে মনে লজ্জা। আমার মিম্বর আর আমার হুজরা শরীফের মাঝখানের এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। এই রিয়াজুল জান্নাহে দু রাকাত নামাজ পড়া বের হবেন, বের হইয়া একটু সামনে বাড়াবেন, সামনে বাড়াইলে জানেন এটার নাম হলো বাবু সালাম, নবীজির রওজা পাকের গেট। আল্লাহ একটু খেয়াল করেন, এই রওজা পাকের গেট দিয়া আপনি বাঙালি, আপনি পাকিস্তানি, আপনি ইন্দোনেশিয়া, আপনি জাপানি, আপনি জার্মানি, সারা পৃথিবীর মানুষ যারা যারা যায় জানেন, এই গেটটার মধ্যে ঢুকলেই প্রত্যেকটা লোক হাউ হাউ করে কাঁদে, প্রত্যেকটা লোকের চোখ থেকে টটল করে পানি পড়ে, এখান থেকে ঢুকতেছেন ঢুকতেছেন প্রত্যেকটা লোকের দিকে আমি তাকে দেখলাম, লম্বা কালা অনেক বড়, সেই লোকটাও কাঁদে, আমার মতো লোকেও কাঁদে, প্রত্যেকটা মানুষ কাঁদে। তার কারণ জানেন, নবীজি রওজা পাকের সামনে গেলে ব্রেনে কিছু থাকে না, শুধু নবীর রওজা ছাড়া, নবীর রওজা পাক ছাড়া কিছুই ব্রেন থাকে না। কখন দেখবো ওই নূরের পুতুলের রওজা পাক? ধীরে ধীরে সালাম দিতে দিতে মানুষগুলি দিতে 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 একবারে
রজব পাকের সামনে দিকে দে প্রথম দুটা ছিদ্র আবু বকর উমর, এরপরের ছিদ্র একটু বড় স্বর্ণের, এটাই হল নবীজির দরজা। জানেন মানুষগুলি পাতে না বেরিগেট বাইরে রোজার ভিতরে ঢুকে যায়, পাগল হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে জোরে জোরে চিৎকার দেয়, জোরে জোরে চিৎকার দেয়। মনে হয় যেন আমার রাসূলকে দেখা দেখা সালাম দিতেছে। আল্লাহ, বিশ্বাস করুন, আমার এক বন্ধু উনি পীর, ওনার নাম কিছুদিন আগে মারা গেছেন, ওনার নাম আল্লামা মাওলানা হাবিবুল্লাহ সাহেব, উনি পাতাবুনিয়া পীর সাহেব। ওনারে আমি প্রশ্ন করলাম মদিনা শরীফ আমার সাথে সাক্ষাৎ, আমি জিজ্ঞেলাম কেমন আছো, তো আমার বলতেছে মাসুম ভাই ভালো আছি, এই তোমার সাথে তো অনেকদিন পরে দেখা, তোমার ছেলে মেয়ে করছিল? ও আমার বলতেছে মাসুম ভাই আমার মনে নেই। আমি একটু রাগ হইলাম। অনেকদিন আবার বিকেল বেলা ঢাকা হোটেলের ওই সাইডে হোটেল সেরাটনের পাশে আমার সাথে দেখা, তাই বললাম কালকে তোর বাচ্চা করেছি গেলাম বলতে পারবি না, আপনি এমন জায়গায় জিজ্ঞেসেন নবীজির রওজা পাকের সামনে। খোদার কসম করে বলি নবীর রওজা পাক দেখার পরে আমি আমার সন্তান কয়টা এইটাও ভুলে গেছি, আমি দুনিয়াটা ভুলে গেছি। তার কারণ ওখানে গেলে কারো ব্রেন ঠিক থাকে না, প্রত্যেকটা লোকের নজর থাকে নবীর রওজা পাকের দিকে। এটা এমন একটি রওজা যেই রওজাতে গেলে মহাপাপীর পাপ দূর হয়ে যায়। আমি শেষ করে আমি মদিনা শরীফ থেকে আমি দেশে আসলাম। পরের সপ্তাহে আমার মাহফিল ছিল চট্টগ্রাম, চট্টগ্রামে মাহফিল শেষ করে রাতের গাড়িতে উঠলাম, ঢাকায় আসতেছি। জানেন ছোট চিমচিম আওয়াজে একটা গান বাজতেছে, আমি আস্তে করে কাছাকাছি গান নিয়ে শুনতেছি, এত সুন্দর লাগতেছে গানটা। গাড়ির মধ্যে গান বাজায় না কি আমরা দেশে বাজায় না, তো ওই যে ড্রাইভার সে গানটা সারছে। গানটা সারার পরে আমি ড্রাইভারকে বললাম আর একটু সাউন্ড দেন, ওরা কি বলে অন্য প্যাসেঞ্জার আর কি বলে, আমি যে যা বলে বলুক আপনি একটু সাউন্ডটা একটু বাড়ান। বিশ্বাস করেন, জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, কেবল এক সপ্তাহ আগে আসছি তো মানে গানটা শুনি না, পাগল পাগল হয়ে মনে হলো যে গাড়িটার ভিতরে লাফাইনি। আমি দুইটা গ্রিল ধইরা নিজেরে খুব সামলাইয়া খোদার কসম শুধু চোখ থেকে পানিই পড়তেছে, পানিই পড়তেছে আর গানটা শুনতেছি। প্রশ্ন করবেন মাওলানা ভাই এমন কি গান যেটা শুনা আপনি এভাবে কাঁদলেন? জানেন আমি যখন সাউন্ডটা যখন দিল বেকার হয়ে গেলাম, এটা আপনারাও শুনছেন কিন্তু অনুধাবন করেন নাই। একটা গান দে দে পাল তুলে দে, শুনছেন না? শুনেন না? দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কায় নদী এলেন মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে। আমার নবী কেমন নবী, আমার নবী কেমন নবী! হুজুরের মা আমিনা বলতেছে দুনিয়ার মানুষ শোনো, আমার শিশু জন্মের পরে আমি খেয়ালই করতে পারি নাই আমার ভিতর থেকে আমার সন্তান জন্ম নিয়েছে, আমি একটু তন্দ্রার মধ্যে ছিলাম, হঠাৎ দেখি আমার শরীরটা কেমন একটু পাতলা পাতলা লাগে, আমি আস্তে করে নজর করে দেখি একটা শিশু উপুর হইয়া গুনগুনাইয়া কানতে, একটা শিশু গুনগুনাইয়া কানতে, আমি কান লাগাইলাম, উজুন আমার কান লাগাইলাম আমার শিশুর মুখের সাথে। ও দুনিয়ার মানুষজন,
আমার শিশুর মুখের সাথে কান লাগাইতেই আমি শুনি শিশু কান্দে আর কয় রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমি চিন্তায় পড়ে গেলাম, সাধারণ শিশু জন্মের পরে মায়ের পেট থেকে পয়রা চিত হয়ে কান্দে, আমার বাচ্চাদের উপর হেয়ার হইল নাকি আমার বাচ্চা বিকলঙ্গ হইল, কিছুক্ষণ পরে দেখি আমার পোলা নাই, আমি এদিক ওদিক তাকাই সন্তান দিল কই, নাকি জিন বুদ্ধাও তানে নিয়ে গেছে। আমি চিৎকার দিয়ে উঠলাম, আল্লাহ গো আমার স্বামী নাই, এই করে তুমি একটা সন্তান দিলা, একটু আগে সন্তান দেখলাম এখন দেখি সন্তান নাই, আমার সন্তান কে নিয়ে গেল গো, আমি হাউ মা করে কাঁদতেছি। এর মধ্যে উপর থেকে আওয়াজ আসলো, আমিনা রে ও আমিনা কান্দো না, তোমার সন্তানকে কোনো জিনে পুঁতে নেয় নাই, 70,000 ফেরেশতা জিবরিল আমিনের নেতৃত্বে তোমার সন্তানকে নূরের পাখায় দিয়া নূরের কুরসির মধ্যে বসায়া মাশরিক থেকে মাগরিব সীমান্ত থেকে জুনুব পর্যন্ত তোমার সন্তানের শরীরের বাতাস লাগাইয়া সারা পৃথিবীকে রহমতে ভরে দিতে গেছে। রহমত লিল আলামিন আপনি উম্মতের জামিন, রহমত লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপন জন আল্লাহর নবী মায়া প্রবী গো, আপনি আমার জীবনের জীব আল্লাহর নবী মায়া প্রবী গো, আপনি আমার জীবনের জীব আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনার নূরে সৃজনে ভুবন আল্লাহর নবী মায়া প্রবী গো, আপনি আমার জীব জীব নবী আমাদের জীবনের জীবন, এটা মানতে কে কে রাজি দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার, রিসালা ইয়া রাসূলুল্লাহ, রিসালা ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার নবীর ভালোবাসার নাম ঈমান। ঠিক কি আমি মাঝে মধ্যে টেলিভিশনে বলি, নামাজের নাম ঈমান না, রোজার নাম ঈমান না, হজের নাম ঈমান না, যাকাতের নাম ঈমান না, এগুলা সব হলো আমল, এগুলা সব কি ঈমান হলো আমার নবী। আমার পীর কেবলা জান বলছেন, চার কলিজার মধ্যে আমার নবীর ভালোবাসা যদ্দূর সে ঈমানদার তদ্দূর, আমার নবীর ভালোবাসা যার কলিজায় নাই তার ঈমান বলতে কিছু নাই। আমার নবীর ভালোবাসা কেমন, আল্লাহ নবীর সাহাবীরা হুজুরকে কেমন ভালোবাসতেন, কিতাবের মধ্যে দেখলাম হুজুরের দরবারে একটা যুবক বৈশা রয়েছে বয়ান শুনতেছে, এর মধ্যে হুজুর বলেন তোমার নাম কি, যুবক বলতেছে হুজুর আমার নাম আসার, বিয়ে করছো, হুজুর বিয়ে করবো কোথেকে, তুমি এমন একটা যুবক এখনো বিয়ে করো নাই, না হুজুর কেন করো নাই, যুবক কান দেওয়ার পরে হুজুর আমার কাছে কে মেয়ে বিয়ে দেব, আমার বাড়ি ইয়েমেন, তোমার বাড়ি ইয়েমেন, তুমি কেমনে আইছো কিভাবে আসছো, যুবক চোখের পানিগুলি ছেড়ে দিয়ে গুনগুন গুনগুন করে কাঁদতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে আইছি সেই কথা শুনবেন, হুজুরকে বলো হুজুর আমি ইয়েমেন থেকে আইছি আরবে, আরবে বছরে দুটা মেলা হইতো, একটা লোকাস মেলা আর একটা হলো মানাসার মেলা, এই দুই মেলার ভিতরে মূর্তি বেচা কিনা হইতো, আমার মা বাবা টাকা দিয়া, তারা ইহুদি তো টাকা দিয়া, তারা মুশরিক, টাকা দিয়া মূর্তি কেনার জন্য টাকা দিয়া আমারে পাঠাইছে মক্কায়, জানেন হুজুর মক্কায় এসা আমি আরবের বাজারে ঘুরছি মূর্তি কিনবো, যে একটা মূর্তি কিনবো আমাদের খাওয়ন পরণ দিব, আর একটা মূর্তি কিনবো আমাদের বৃষ্টি দিব, আর একটা মূর্তি আমাদের সংসারে আয় দিব, এমনি কইরা পাঁচটা মূর্তি কেনার জন্য মা টাকা দিল, আমি মূর্তি দেখতেছি দেখতেছি, জানেন হুজুর এর মধ্যে একটা লোক আইসা বলতেছে এ বিদেশিরা মেলায় তোমরা আসছো ভালো কথা, তবে আমাকে কাবা শরীফের মধ্যে একটা পাগল আছে, ওই পাগলের কাছে কেউ যাইও না, তাই পাগল হয়ে যাইবা, হুজুর জানেন আমরা জানতাম না
উনি বলল হঠাৎ করে আমার কিউরিয়াসিটি জন্মল যে কিভাবে পাগল, কেমন পাগল, দাঁড়িয়ে দেখলে পাগল হয়। আমি চুপে 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 কাবা শরীফের সামনে আইসা দেখি আপনি বসে রয়েছেন। প্রথম দেখার সাথে সাথে আমার করে যারা কে কাইটা আপনার হাতে তুলে আপনার কি মনে নাই আমি যখন কাছে গেলাম আপনি আমার ডাইকা বললেন কালিমা পড়বি। আমি এক কথায় বলছি আমি কালিমা পড়বো। হুজুর আপনার জবানের সাথে জবান মিলাইয়া আমি পড়ে নিছিলাম ইমানের কালেমা পড়ে আপনার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি গেছি। গভীর রাত্রে বাড়ি যেয়ে উঠলাম, মা দৌড়ে আসলো, বাবাই আসলো, আমার হাত খালি, ব্যাগ খালি, কিরে মূর্তি কোথায়? আমি আমার মাকে বললাম না ওই না আমার মুখে নিও না, মূর্তির কথা বলল না। তার কারণ মা, মূর্তি কোনোদিন খোদা হতে পারে না, মূর্তি কোনোদিন আমাদের কল্যাণ দিতে পারে না, মূর্তি আমাদের কোনো উপকার করতে পারে না, আমাদের উপকারের একমাত্র মালিক আমার আল্লাহ। উপকারের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। নদী ভাঙতি বন্ধ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ। ইউনিয়নের প্রতিনিধি জনগণকে নিয়ে তোমার কাছে দরখাস্ত দিছে, আমার দরখাস্ত কবুল হবে না, তবে বিশ্বলি রুসিলা দিয়ে বলি, খাজা এনায়েতপুরি রুসিলা দিয়ে বলি, হে খাজা খিজির, আপনি অত্র এলাকার ভাঙতি বন্ধ করে দেন আমার আল্লাহ তাআলার দয়ায়। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ। আমি আর আপনি করে জুড়ে জিকির করতে কম না, তার কারণ আমার আশেপাশে যারা পিছনে এরাই জিকির করে না, স্যার আগের নিচেই আন্ধার, আমি আর আপনি করে কি করব? এবার একটু টেস্ট করে দেই, স্যার আগের নিচে একটু আলো হয় কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও কি লা ইলাহা কামেল পীরের কদম দর কালবে মাওলার জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি। হুজুর কয় তারপর? হুজুর জানেন তারপরেই তো আসল ঘটনা শুরু। আমি যখন বললাম সবকিছুর মালিক আমার আল্লাহ, আর আমাদের শিখানো ইমানের কালিমাটা আমার মারে বাবারে কইলাম। হুজুর পাশে ছিল লাঠি, আমার বাবা লাঠি দিয়ে আঘাত করতে শুরু করল, আমার মা চিৎকার দিয়ে বলতেছে আসাদের বাপ। আমার মনে হয় মক্কায় যাওয়ার পরে মোহাম্মদ আমার কোলারে পাগল বানাইছে, নবী আমায় পাগল বানাইলো, নবী আমায় পাগল বানাইলো, পাগল পাগল হই যে পাগল, পাগল পাগল হই যে পাগল, নবী পাগল বানাইলো, নবী আমার পাগল বানাইলো। ইয়া রাসূলুল্লাহ, আমার মায় মারে, বাবাই মারে, মারতে 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 এক পর্যায়ে আমাকে নিয়ে ঘরের মধ্যে ঢুকাইল, তালা বন্ধ করে দিল। সকালবেলা মানুষ চতুর্দিকে আইসা আমার বাড়িতে উপস্থিত হইল, এলাকার সব মানুষ রে আমার বাপে আমার মায় খবর দিয়ে আনলো। এবার সকলে মিলে বলতেছে আসাদের বাপ তোর কোলারে লইয়ায়, আমার ঘরের ভিতর থেকে বাইন্দা সকলের সামনে আনলো। আইনা বলতেছে তুই কি মোহাম্মদের কোলে বাপর সসমকে যায়া? আমি বললাম কেন, তাইলে তুই মূর্তি কিনস নাইকা?
আমি বললাম বাবা ও গ্রামবাসী খোদার কসম করে বলি আমি আখিরি জমানার কদমে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি মুসলমান হয়ে গেছি। মুহূর্তের মধ্যে আমার বাবা আমার মুখের মধ্যে চাইবা বলল, চাইবা বলল আর এই কথা বলবি না। আমি বললাম বাবা হাত সরাও, দুনিয়ার সব ভুলা যাইতে পারি গো, এই কালেমা আমি ভুলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এরপরে গ্রামবাসী মারতে শুরু করলো। এক পর্যায়ে দৌড়ে আইসা আমার বাবাই আমার জামাটা ছিঁড়া লাইলো, আমার পরনের কাপড়টা খুলিয়া লাইলো। আমি একটা যুবক আমার বাপে আমার উলঙ্গ করলো, উলঙ্গ করে বললো এখন থেকে আমার বাড়ি থেকে চলে যাবি, তোরে যে পাগল বানাই শহর বাড়ি যাবি, আমার বাড়ি থাকতে পারবি না, আমার সম্পত্তি পাবি না, আমার কোনো বাড়ি স্ত্রী থাকবি না, তোরে আমি ত্যাজ্য করব। আমি ওই অবস্থায় কইলাম বাবা আমারে আর মাইরো না, আমারে আর কষ্ট দিও না বাবা, এই দেখো আমার সমস্ত শরীর থেকে রক্ত ঝরতেছে, বাবু আমারে মাফ করে দাও, আমি তোমার বাড়ি চাই না, তোমার ঘর চাই না, আমি বিশ্ব নবীর কদমে যায়া চলা যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমারে ছেড়ে দিল, পাগলকে যেমন মানুষ পাথর মারে, পিছন থেকে বাচ্চাদের লেলিয়ে দিল, যুবকরা আমারে পাথর মারে, এই যে দৌড় শুরু করলাম, দৌড়াইতে দৌড়াইতে হুজুর আপনার কাছে আসলাম, পথের মধ্যে আমাকে একজন একটা ছিঁড়া চাদর দিল, চাদরটা পরিয়া আপনার বাড়ি পর্যন্ত আসলাম। ইয়া রাসূলুল্লাহ, সেই থেকে মক্কা থেকে মদিনা এখন আপনার কদম পাকে আসি, হুজুর আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কে আমার মেয়ে বিয়ে দিব, আল্লাহ দুই চোখের পানি ছাইরা কান্দে ডাকিয়ে কয় আসাদ আমার কাছে আয়, নবীজি বুকের মধ্যে জড়িয়ে ধরা কান্দে, আসাদ রে আমার জন্য মা ছাড়লি, বাপ ছাড়লি, ঘর ছাড়লি, সংসার ছাড়লি, আমি রসুল ধরে কি দিমুরে আসাদ, এই বুড়া নবী কয় সাহাবিরা তোমাদের কার ঘরে কোন মেয়ে আছে বলো, আমি আমার ওকালতিতে আসাদের কাছে তোমার মেয়েটা বিয়ে দিব। কয়েকজন দাঁড়িয়ে গেল, আল্লাহ রাসূল একজনকে সিলেক্ট করলো, তোমার মেয়ে ওর কাছে বিয়ে দিবা, তবে বিয়ের জন্য কিছু সরঞ্জাম কিনতে হয়, কিছু মালামাল কিনতে হয়, এই মুহূর্তে আমার কাছে কে কি দিবা দাও, রুমাল বইরা গেল, টাকা দিল, পয়সা দিল, যে যা পারবো সব কিছু দিয়ে দিল। হুজুর পোকলারা বান্দা বলল আসাদ এই নাও, এই কালকে সকালবেলা যায়া বাজার করবা, বাজার কইরা ওর বাড়িতে নিবা, ওর মেয়েরে তুমি বিয়ে করবা, বলো আসাদ এটা করবে কিনা, হুজুর আপনি হুকুম দিচ্ছেন আমি তাই করব, তোমার মাইয়া আমি সিলেক্ট করলাম, তোমার মেয়ে আসাদের কাছে বিয়ে দিবা, হুজুর আমরা রাজি, পাশের থেকে হুজুর আমাদের মেয়েদের কি হবে, আমি একজনকে নিযুক্ত করলাম, অতএব কারণে তুমি যাও, তুমি আসাদের মেয়েকে ওনার মেয়েকে আসাদের কাছে বিয়ে দিবা, এই বইলা হুজুর হুকুম দিয়ে দিলেন। হুজুর বললেন সাহাবীরা আগামী দিন ভোরবেলা ফজরের পরে আমি যুদ্ধের ময়দানে চলে যাব, তোমরা যারা মদিনায় থাকবা আমার আসাদের বিয়েটা কমপ্লিট করো, আমার প্রাণের বায়রা গো আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখেন এখানে। আসাদ রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা বিবাহের কাপড় চোপড় কেনার জন্য ওই টাকা পয়সা নিয়ে বাজারে গেল, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে চইরা গেলেন, বাজারে যাইয়া আরেক ঘটনার সামনে পড়লেন, দেখেন একজন সাহাবি তলোয়ারের দোকানে ঢালের দোকানে যাইয়া তলোয়ার আর ঢাল দেখতেছে, যাইয়া ভাই আপনি কি যুদ্ধে যান নাই, উনি বলতেছে আসাদ রে আমি কি নিয়ে যুদ্ধে জানো, আমার কাছে তলোয়ার ঢাল ছিল না, আমি আমার বিবির স্বর্ণের ডুলিগুলি এই আরবের বাজারে বিক্রি করছি, কইরা আমি ডাল তলোয়ার কিনতে আইছি, এটা কি নিয়ে যুদ্ধের ময়দানে যাবো। মুহূর্তের মধ্যে আসাদ কয় ভাই আপনি আপনার বিবাহিত স্ত্রীর স্বর্ণ বিক্রি করলেন, আর আমি কেমন নবীর উম্মত হইলাম, আমার নতুন বিয়ে করা বিবির কাপড় চোপড় কিনতে আইছি, না না আমি কাপড়ও কিনবো না স্বর্ণও কিনবো না, আমি এই টাকা দিয়া যুদ্ধের তলোয়ার আর ডাল কিনবো, যুদ্ধের ময়দানে নবী আমি বিয়ের আনন্দ করবো এটা হতে পারে না, আমি যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহ নবীর কদমে যাইয়া আমি যুদ্ধ
করব, আমি নবীকে সেভ করব যাতে কাফেররা নবীকে না মারতে না পারে। বিয়েটা হলো আমল, নবী হলো আমার ঈমান। আমার নবীকে যুদ্ধের ময়দানে আমি সেভ দিব, এই বইয়া সাথে কাপড় টাকা পয়সা দিয়ে তলোয়ার ডাল কিনা। যুদ্ধের ময়দানে দুই ভাই চুরা গেল, আমার কানের বাইরে রে বিদাতের খেলা। দেখেন যুদ্ধের ময়দানে যুদ্ধ এমন ভাবে শুরু হলো, আসার চেয়ে দেখে একটা তীর একজন কাপের নবীর দিকে মারতেছে, আসার চেয়ে দেখে তীরটা সামলে নবীর বুকে পড়বো, আসার তীরও মারছে, আসার লাভ দিয়ে রে নবীজির সামনে পড়ছে, আসাদের বুকের মধ্যে তীর তুইয়া পিছন দিয়ে তীরটা বের হয়ে মুসলমানদের বিজয় হলো। সন্ধ্যাবেলা হুজুর, বিকেলবেলা হুজুর বলতেছে যুদ্ধ থাইবা গেছে, কে কে শহীদ হয়েছে দেখি। একজন 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 করে লাশ দেখতেছে, হঠাৎ করে কয়েকটা কার লাশ, পাশের সাহাবিকে হুজুর এটা আসাদের লাশ, মুনিকা আসাদ কিভাবে শহীদ হইল, ওরে তো বিয়ে করতে রাখাইছে। সাহাবি কান্দে আর কয় হুজুর দোষটা আমার, কি দোষ হুজুর, আমি যুদ্ধের তলোয়ার ডাল চুলতে গেছি, এরই মধ্যে আসাদ আয়া শুনছে আমার বেবির স্বর্ণ বিক্রি কইরা আমি তলোয়ার ডাল কিনছি। এটা শুনে আসাদ কয়, তুমি তোমার বিবাহিতা স্ত্রীর স্বর্ণ বেশ, আর আমি নতুন করে রোজার স্বর্ণ কিনি, আমি কোন ধরনের উন্মত হইলাম। নবী গেছে যুদ্ধে, আমি করবো বিয়ে, এটা হতে পারে না। আগে যুদ্ধের ময়দানে যায়া নবীর লোকের যুদ্ধ কইরা এরপরে আসবো, এরপরে নবীর সামনে রেখে বিয়ে করবো। হুজুর এটাও বলছে, আমি বলছি আসাদ হুজুর তো তোমার হুকুম দিছে বিয়ে করার জন্য, এটা তোমার জন্য জায়েজ। আসাদ কয় না গো না, যুদ্ধের ময়দানে নবী যদি শহীদ হয়ে যায় আমি কি বিয়ে করে লাভ হবে কি। এই বলে আসাদ কান দেওয়ার কয়, বিয়ে হলো আমার আমল, নবী হলো আমার ঈমান। আমার নবীরে মাইরা লইলে এই বউ দিয়ে আমার কি হবে, সেই নবীর জন্য সব সাইরা দিছি, বিয়েটাও আমি সাইরা দিলাম। হুজুর এই বইলা আপনার দেওয়ার টাকা দিয়া তলোয়ার আর ঢাল কিনা, আমার সাথে যুদ্ধের ময়দানে আইসা, আসাদ শহীদ হয়ে গেছে। কথাটা বলতে বাকি হুজুর মাটিতে বৈশা পইরা আসাদের মাথা মুবারক নিজের কোলের মধ্যে লইয়া আল্লাহর নবী দুই ঠোঁট দিয়া কপালের মধ্যে চুমা খায়। এক পর্যায়ে নবীজি গালে চুমা দেন, ঠোঁটের মধ্যে চুমা দিয়ে কয় আসাদের, সব আমার জন্য ছেড়ে দিবি, আজকে বিয়েটা পর্যন্ত করলি না, জীবনটাও আমারে দিয়ে দিলি। আসাদ রে আমি নবী তোরে কি দিব, সব সাহাবিদের লাশ তোমরা মাটি দিও, আসাদের লাশটা আমি মাটি দিব। প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা, আরে দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না কইরাছেন অজগুরুনি বত্রিশ দাঁত বাঙলেন তিনি গো দন্ত সকল উখারিল তবু নবীকে বলল না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি পড়ে যাদের চোখের পানি, তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা
হাওয়া